স্টেজে বসে আমি খুব কষ্ট পেলাম ভিডিওগুলো দেখে আজকে, স্টেজে একজন দাঁড়ায়া বলতেছে হুজুর যা বলছেন এটা কোরআন হাদিসে কোথাও নাই, সে বলতে পারবে? আচ্ছা কোরআন হাদিসে তুমি কোন কসুটা বুঝো আমাকে বলতে পারো? গতকালকে আমার প্রিয় ভাই মাওলানা আরিফ বিন হাবিব গতকালকে কিশোরগঞ্জে মাহফিল করেছেন, খুব কষ্ট লাগছে। দেখেন সেখানে একজন নেতা স্যার নাকি, সে হুজুরের বয়ান বন্ধ করিয়া, আরিফ সাহেবের বয়ান বন্ধ করিয়া সে মাঝখানে হুজুরের বয়ানের ভুল ধরতেছে, হাদিসের ভুল ধরতেছে। দাঁড়ায় সে হাদিসের কি বুঝল, হাদিস সে উসুলে হাদিস কি বুঝে, কোন হাদিস সহি কোনটা জয়ীফ, কোন হাদিস মুরসাল মনকাতে, কোন হাদিসের রাবির ব্যাপারে সব কিছু, কোন হাদিসটা আসলে গ্রহণযোগ্য, কোন হাদিসের উপরে আমল করা যাবে, কোনটা কোরআনে আছে কোনটা সিয়াসাতে আছে না নাই, কোনগুলো কোরআনে আছে না নাই, কোনগুলো বড় বড় তারিখাতের কিতাবগুলো ইতিহাসের কিতাবগুলোতে আছে না নাই, এটা আপনি বেশি জানেন না যে স্টেজে বসতে সে বেশি জানে? আফসুস আফসুস, এটা কিয়ামতের আলামত। মূর্খরা সম্মানিত আসনে বসে জ্ঞানীদেরকে পরামর্শ দিবে, জ্ঞানীদেরকে ওয়াজ দিবে, নসিহত করবে, এটা কিয়ামতের আলামত। আমি খুব খুশি লাগছে, কোন দিক দিয়ে জানেন, জুতা দিয়া জনগণ সাইজ করে দিছে, খুব ভাল লাগছে। কিন্তু কষ্ট আর একটা জায়গায় আছে, একই স্টেজে আমার আর এক ভাই ছিল, সেও আলেম, সে একটু প্রতিবাদ করে নাই, এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না, আফসুস। আচ্ছা আপনি আমাকে দাওয়াত দিছেন না আজকে নারায়ণগঞ্জের, আপনারা যারা আমাকে দাওয়াত দিছেন, কমিটির যে লোকজন আছেন আপনারা, আমার ওয়াজ কেমন, আমি কিভাবে কথা বলি আপনারা আগে শুনছেন না জানছেন না? এখন আমাকে আপনি যদি এনে আমার যথাযথ সম্মান দিতে নাই পারেন, আপনার আর একজন অতিথিকে দাওয়াত দিয়ে হুজুরকে অপমান করাতে হবে, তাইলে আপনারা দাওয়াত দেন কেন, দাওয়াত কেন দিবেন? আমরা কোরআন পড়ি হাদিস পড়ি, শোনেন কোরআনওয়ালা হাদিসওয়ালাদের দাম আমরা নিজেরা বানাইনি, আল্লাহ নিজেই তাদের দাম অনেক উপরে উঠিয়ে রাখছেন। আমরা নিজেরা এগুলো বলবো না, কারণ আমরা তো আল্লাহর কাছে, আমরা তো নগণ্য, আমরা তো গুনাহগার, কিন্তু যারা কোরআন পড়ে যারা হাদিস পড়ে এদের সম্মান আল্লাহ দিছেন কি দেন নাই? স্টেজে বসে আমি খুব কষ্ট পেলাম ভিডিওগুলো দেখে আজকে, স্টেজে একজন দাঁড়ায়া বলতেছে হুজুর যা বলছেন এটা কোরআন হাদিসে কোথাও নাই, সে বলতে পারবে? আচ্ছা কোরআন হাদিসে তুমি কোন কসুটা বুঝো আমাকে বলতে পারো? কেয়ামতের আলামত, অশিক্ষিতরা শিক্ষিতদেরকে নসিহাত করবে, মূর্খরা জ্ঞানীদের আসনে বসে জ্ঞানীদেরকে নসিহাত দিবে, অল্প টাকাওয়ালারা হঠাৎ করে ধনী হয়ে যাবে এবং জ্ঞানীদেরকে এরা নসিহাত শুরু করবে, জ্ঞানীদেরকে নেতৃত্ব দিবে। সুতরাং এর দ্বারা বোঝা যায় কেয়ামতের আলামতের বড় একটি আলামত। এজন্য আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান করে গেলাম, আপনি যদি ওলামায়ে কিরামকে দাওয়াত দেন, বক্তাকে যদি দাওয়াত দেন, এই চিন্তা করে দিবেন এই এক দেড় ঘন্টা হুজুর হুজুরের মতো কথা বলবে, ইসলামের আলোকে বলে কি বলেন আগেই রিসার্চ করে আনবেন, আর একজনকে দিয়ে যদি কথা বলানো হয় সাধারণ জনগণ বাংলাদেশের জনগণ সেটা মেনে নিবে না, মেনে নিবে না। আপনারা কি মনে করেন বিরোধিতা কার করা হয়? যার দ্বারা ইসলামের খেদমতটা বেশি হওয়ার সম্ভাবনা এর বিরোধিতা বেশি হয়, ঠিক কিনা জোরে বলেন? যার মানুষ কথা যার একটু বেশি শুনতে চায় এর বিরোধিতাই বেশি হয়, আর নির্ধারিত সাইনবোর্ডওয়ালারা এগুলো বেশি করে। ওয়াজ চলতে থাকে, হঠাৎ করে একজন মেহমান আসছে স্টেজে, আসার কারণে কোরআনের আলোচনা শিকলের মতো, শিকলের আংটার মতো এরকম জোড়া জোড়া থাকে কিন্তু আলোচনা। হঠাৎ করে একজন ঢুকলো, সে আইসা মাইক থামাইয়া দেখলাম আপনার আলোচনা বন্ধ করে তার বক্তব্য দেওয়া শুরু করলো। আচ্ছা সে কি এমন হয়ে গেল, দাড়ি নাই, নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, রাস্তার টাকা টেন্ডারবাজি করে খায়, মদ জুয়ায় ব্যস্ত, এই লোকটাকে আপনি যখন সম্মানিত আসনে বসাবেন বোঝা যায় কিয়ামতের আর বেশি দিন দূরে নয়। সম্মানিত আসনে বসাইয়া দিছেন, বহু জায়গায় তো ওয়াজও করে ইমাম খতিব মেম্বারে উঠে, ওই যে ইমামের জায়গায় খতিবের জায়গায় উঠে বহু এমন লোকও দেখছি ওয়াজ করে অথচ সে নামাজও ঠিক মতো পড়ে না। আমাদের আগে অনেকে ওয়াজ করে, অনেক জায়গায় অতিথি বক্তব্য দেয়, চেয়ারে বইয়া ঘুমাইয়া করি, মানে হ্যাঁ দিতেছে ওয়াজ, দিতেছে দিতেছে দিতেছে।
বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে সচেতন হওয়া উচিত এই ব্যাপারে, যে আমার কয়জন অতিথি, আমার বক্তা কয়জন, আমার অতিথিদের টাইম এই পর্যন্ত, আমার অতিথিদের টাইম আমি একটা বাইন্ডিংসের ভিতরে রেখেছি, এদের বক্তব্য আপনারা দিবেন। কোনো ওলামায়ে কেরামের বয়ান থামাইয়া এরপরে অতিথির বক্তব্য দিবেন না, পারবেন? নারায়ণগঞ্জের মুসলমান পারবেন ইনশাআল্লাহ? আপনারা এখান থেকে শুরু করেন, দেখবেন গোটা বাংলায় ইনশাআল্লাহ এটা ছড়িয়ে পড়বে, ঠিক কিনা জোরে বলেন। হুজুর আসছে, হুজুরের মতো সে আলোচনা করবে, কোরআন সুন্না দিয়ে কথা বলবে, আবার আগের যে অতিথি সে তার মতো কথা বলবে। কারণ অতিথি রাখতে হয়, সমাজের অনেক দায়বদ্ধতা আছে, সমাজের দিকে চিন্তা করে, কিন্তু কোরআনের মজলিসকে অসম্মানিত করে সেটা করা যাবে না, আল্লাহ কবুল করেন। এজন্য বলেছি কিয়ামতের আলামত, অশিক্ষিতরা শিক্ষিতদের আসনে বসে যাবে। শুধু শুধু হুজুরদের দোষ যারা দেন, হুজুররা মানুষের বাড়ি খায় আর বুড়ি বাড়ায়, অ মুসলমান আমার একটু জবাব দেন, আল্লাহ তাআলা রিজিক দেয়, এটা কি কোনো হুজুর দেখে দেয় নাকি মানুষ? যার নেক আমল বেশি সেটা দেখে দেয়, যার মধ্যে নেক আমল বেশি, যার মধ্যে সুদের কোনো গন্ধ নাই, যার মধ্যে ঘুষের কোনো গন্ধ নাই, যার মধ্যে হারামের গন্ধ নাই, আমার আল্লাহ তাদেরকে কেমন রিজিক দেয় বলে, রিজকুজকারে সম্মানিত রিজিক দেয়। আলু ভর্তা ডাল দিয়াও যদি খানা খায়, আর যেটা সেটা যদি হালাল কামাইয়ের হয়, ধনির হারাম কামাইয়ের কোরমা পোলাও রোস্টের চেয়েও আলু ভর্তা ডালে মজা বেশি পাওয়া যায়, ঠিক কি নজরে বলেন? কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না পোকা মাছি মাকড় সবাই ঘৃণা করে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়, তরকারির মতো তরকারি হলে অল্প জানি সে যে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বুঝে, উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, কে আমাদের রব, জবান খুলে বলেন কে আমাদের রব, রিজিক দেওয়ার মালিককে জোরে বলতে হবে, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ইজ্জত দেয় আল্লাহ, বেইজ্জতি করে আল্লাহ, আমার আল্লাহ জানায় দেয়, সুতরাং মুমিনের দল, তোরা যদি আমার হয়ে যাও আল্লাহুল মাওলা ফালাকুল কুল, যে আমার হয়ে যাবে আমি আল্লাহ গোটা দুনিয়া তার গোলাম বানায় দিব।